আজ মাধ্যমিকের ফল প্রকাশ হলো। কোচবিহার রাজ্যে সম্ভাব্য কোচবিহারের মাধ্যমিকের ফলাফলের তালিকার মধ্যে পঞ্চম স্থানে 689 নম্বরে রয়েছে দেবদত্ত কুণ্ডু দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল থেকে, ধ্রুবজ্যোতি সাহা দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল থেকে, আরমান ইস্তেহার আলী মাথাভাঙ্গা হাই স্কুল থেকে, আরজেনি সাহা মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল থেকে। সপ্তম স্থানে 687 নম্বরে রয়েছে অনন্য দে দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল থেকে, সৃজিতা মজুমদার দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল থেকে। অষ্টম স্থানে 686 নম্বরে রয়েছে রনি বর্মন দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল থেকে। দশম স্থানে 684 নম্বরে রয়েছে বিতান চক্রবর্তী কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুল থেকে রূপম বর্মন তুফানগঞ্জ এনএনএম হাই স্কুল থেকে, অমৃতা পাল তুফানগঞ্জ এনএনএম হাই স্কুল থেকে, সায়ন্তিকা বর্মন দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুল থেকে, রিফা তামান্না মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল থেকে, জাফিসা হোসেন মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল থেকে। একটু অপ্রত্যাশিতই কিছুটা প্রত্যাশা করেছিলাম, যা করেছিলাম তার চেয়ে একটু ভালো হয়েছে। মানে একটা কি ধারণা ছিল যে আগে তো করোনাতে পরীক্ষা হয়নি, এবার পরীক্ষা হচ্ছে, তারপরে একটি আশা কি ছিল যে এবার একটা জায়গা করে নেব? কিভাবে পড়তে, নিজের পড়াশোনাটা কিভাবে চালাতে? আমার পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো টাইম ছিল না, যখন মনে হতো যে এখন মানে পড়া দরকার তখনই বসে যেতাম। পড়াশোনার বাইরে কিছু ভালো লাগে? আঁকতে ভীষণ ভালো লাগে, এছাড়াও গান শুনি, তবলা বাজে। কার গান শুনতে বেশি ভালো? অরিজিৎ সিং। আর খেলাধুলা? ক্রিকেট ভীষণ প্রিয়। প্রিয় খেলোয়াড়? বিরাট কোহলি। ভবিষ্যৎ পরিকল্পনা? আপাতত ডাক্তার হওয়ার ইচ্ছা আছে।